একটি ট্রেন ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে। ট্রেনটি 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল সময় গুণিত বেগ মাইনাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সূত্রটা হচ্ছে, অঙ্কে জানতে চাইছে ট্রেনের দৈর্ঘ্য কত। ট্রেনের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল সময় গুণিত বেগ মাইনাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। অঙ্কে বলা আছে এখানে সময় হচ্ছে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড গুণিত বেগ বলা আছে ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ বেগ হচ্ছে এখানে 84 গুণিত 5/18। 5/18 দিলাম এই জন্যে অঙ্কে দেওয়া আছে 84 কিলোমিটার বেগ, কিলোমিটার ঘন্টায় দেওয়া আছে কিন্তু উত্তরে দেওয়া আছে মিটারে। আমরা জানি কিলোমিটার ঘন্টাকে মিটার সেকেন্ডে আনতে গেলে 5/18 দ্বারা গুণ করতে হয়, বেগকে 5/18 দ্বারা গুণ করতে হয়। তাহলে বিয়োগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 800 মিটার। এখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1400 বিয়োগ 800 মিটার, 1400 থেকে 800 বিয়োগ দিলে পাই আমরা 600 মিটার। তার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 600 মিটার। অপশন ক খ গ ঘ চারটে অপশনের ভিতরে অপশন গতে রয়েছে 600 মিটার, অতএব উত্তর হচ্ছে অপশন গ। কারণ প্রশ্নে জানতে চেয়েছিল ট্রেনটার দৈর্ঘ্য কত, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 600 মিটার, যা অপশন গতে রয়েছে।